नमस्कार, আমি মালা চ্যাটার্জি কিচেন .com থেকে আপনাদের স্বাগত জানাই। আজ আমি করছি ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্ত করতে গেলে একটা ঝিঙে, এরকম একটা ঝিঙে নিতে হবে, আর একটা আলু নিতে হবে। আলু নিয়ে আমি এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আলু একটা আলু আর ঝিঙে কেটে নিয়েছি। এবারে আমি গ্যাস জ্বালাবো। গ্যাস জ্বালাবো, তাতে 3 চামচে তেল দেব। এই 2 চামচে, এই 3 চামচে তেল দিলাম। তেল দিয়ে বড়িগুলো ভাজবো আগে। এই দেখুন, আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি কালো জিরে ফোড়ন দেব। এই যে কালো জিরে ফোড়ন, ফোড়ন দেওয়ার পরে এবারে আলু দেব আমি। হাফ টি স্পুন নুন দেব। এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো দিয়ে একটু ভাজা ভাজা করবো, জল ছাড়বে ওটা।
জলটা শুকিয়ে গেলে তখনই আমি পোস্ত দিতে পারবো। এবারে একটু ঢাকা দিয়ে দেবো। টিস্পুন ওয়ান ফোর্থ টিস্পুন হলুদ দিলাম, ওয়ান ফোর্থ টিস্পুন হলুদ। রেড চিলি পাউডার, একটু নারিয়েল তেল দেবো, তারপরে ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা কম করবো, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু হয়ে যাবে ভাপে, তারপরে আমি পোস্ত দেবো, পোস্ত ছাড়বো। আমি পোস্তটা আগে বেটে রেখেছি, ওটা আমি থ্রি টেবিল স্পুন পোস্ত নিয়ে বেটে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, থ্রি টেবিল স্পুন পোস্ত। দিয়ে যেভাবে জল ছাড়ে, যে জলের প্রয়োজন নেই। কটা বড়ি আমি দিয়ে দিচ্ছি ওতে, ভিতরে তরকারির মধ্যে দিয়ে দিলাম, যাতে ওটা খেতে আরো সুস্বাদু হবে। ঝিঙে পোস্তটা খুবই সুস্বাদু এবং পেটের জন্য খুব ঠান্ডা। এবার আমি পোস্তটা ছেড়ে দেবো, পোস্তটা দিয়ে দেবো, এটা থ্রি টেবিল স্পুন পোস্ত আমি বেটে নিয়েছিলাম। এই দেখুন, চার পাঁচটা বড়ি আমি
এরম ভাবে হাত দিয়ে একটুখানি আধ ভাঙা করে নিলাম। এবার উপর থেকে এটা দিয়ে দেবো, খেতে ভালো লাগে বেশ। এটা আমার বাড়ির পোস্ত, বাড়ির বড়ি, অতএব বেশ ভালো হয়, বাড়ির বড়ি বেশ ভালো হয়। এতে আমি সামান্য একটু পোস্ত বাটি ধোয়া জলটা একটু দিলাম, যাতে একটু নরম হয়ে যাবে আলুগুলো। 10 মিনিট পরে খুলবো আবার। ঝিঙে প্রায় প্রায় হয়ে এসছে আমার, জলটা টেনে নিলে একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমার ঝিঙে পোস্ত তৈরি। এই দেখো আমার ঝিঙে প্রায় প্রায় হয়ে এসছে। আলুটা একটু ডুমো ডুমো কাটবেন, তাতে গলে যাবে না, ঝিঙেটা তো জল ছাড়িয়ে সেই জন্যে। এই দেখো বেশ ভাজা ভাজা হয়ে গেলে এইবারে আমার ঝিঙে পোস্ত তৈরি। এই দেখো বেশ কষা হচ্ছে, কষা কষা করে ভাজা ভাজা করে নিই। হ্যাঁ এই আমার ঝিঙে পোস্ত তৈরি। এইবারে ওপরে এর আমি এই যে বড়িগুলো গুড়িয়ে রেখেছিলাম এইগুলো একটু দিয়ে দেবো। এই যে আমার ঝিঙে পোস্ত তৈরি। এবারে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে মালা চ্যাটার্জি কিচেনেতে আমাকে শেয়ার করবেন, ভুলবেন না। Thank you.